আপনি বডি বিল্ডার মন্ত্রী পুলিশ কমিশনার ডাক্তার অ্যাডভোকেট এখানে যে কেউ হন কোন সাহায্য ছাড়াই আপনাকে লড়াই করতে হবে এখানে কোনো রেফারেন্স কাজ হবে না আপনি কি এই যুদ্ধকে জিততে চান তাহলে অবশ্যই নেক্টার ম্যাচ ব্যবহার করতে হবে বিস্তারিত যোগাযোগ আট দুই নয় ছয় শূন্য আট শূন্য শূন্য পাঁচ পাঁচ অথবা ডাব্লিউ হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটিও একটি মহিলাদের সমস্যা এবং এই সমস্যাতে দেখবেন অনেকেই ভুগে থাকেন এবং একটি পিকুলার সিমটাম বলতে পারেন সেটা হচ্ছে দেখবেন আফটার মেনস্ট্রুয়েশন যাদের পাইলস হয় অর্থাৎ প্রত্যেকবারই তাদের ঠিক মেন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অর্সের দেখা দেয় এই ধরনের পাইলসে যারা ভুগতে থাকেন তারা দেখবেন সারা সময় বা সারা বছরে কোনো সময় আলাদা করে হয়তো না ভুগলেও কিন্তু ঠিক প্রতি মাসে এই সময়টাতে তারা একবার করে কয়েকদিনের জন্য হলেও এই পাইলসের সমস্যায় ভুগতে থাকেন এবং এটা ঠিক একদম পারফেক্টলি যাওয়া মেন্স্টুয়েশান শেষ হয়ে গেল ঠিক তারপরে পরই শুরু হবে এবং তখন দেখা যায় যদি আপনার কনস্টিপেশন বা অন্যান্য পাইলসের যে কজগুলো থাকে সেগুলো থাকুক বা নাই থাকুক কিন্তু এই সিমটম অনুযায়ী আপনার পাইলস হতে থাকে এই ধরনের পাইলসে যদি মহিলারা অনেক দিন ধরে ভুগতে থাকেন সেক্ষেত্রে নর্মালি পাইলসের চিকিৎসা বা অন্যান্য ঔষধ হয়তো দেখা গেল অসানুরূপ ফল পাচ্ছেন না আপনারা এই পাইলসের জন্য যে ঔষধটি ব্যবহার করবেন আজকেই সেটা আমরা আলোচনা করব। এই ঔষধটি ব্যবহার করলে আশা করা যায় আপনার এই সমস্যাটা থেকে আপনি পুরোপুরি মুক্তি পেয়ে যাবেন হয়তো এর প্রকৃত ব্যাখ্যা দিতে গেলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে এবং এর জন্য অন্যান্য আপনারা বিষয়ের জন্য বা এই বিষয়ে কী জন্য হচ্ছে প্যাথোলজিক্যালি বা অন্যান্য কারণের ডিটেলস আলোচনা করতে গেলে অন্য ভিডিওগুলো আমাদের লক্ষ্য করবেন সেখানে ভাস্টলি আলোচনা করা আছে কিন্তু আজকে আমরা শুধুমাত্র পিকুলার সিমটমটার জন্য আপনারা কী মেডিসিন ব্যবহার করবেন সেটাই শুধু বলব হোমিওপ্যাথিতে এই ধরনের চিকিৎসার জন্য আপনাকে কোনো ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট বা অন্যান্য বড়ো ধরনের কোনো কিছু টেস্টের কোনো প্রয়োজন নেই শুধুমাত্র যদি আপনি সিমটোমেটিক্যালি ভালোভাবে তাকে ফলো আপ করেন তাহলেই কিন্তু দেখবেন এই রোগগুলো সহজেই নিরাময় করা যেতে পারে যেগুলো আমাদের মনে হয় হয়তো অনেক কিছু একটা বড়ো সমস্যা কিন্তু আসলে তা নয় তো ঠিক আফটার মিনিস্ট্রেশন যাদের এই পাইলসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে ককিউলাস ইন্ডিকা থার্টি ওই সময়ে অর্থাৎ ঠিক তার পনেরো দিন আগে থেকে যদি খাওয়া শুরু করে দেন এবং কন্টিনিউয়াসলি ওটা চালিয়ে যান অন্তত পনেরো দিন পর পর্যন্ত তাহলে দেখবেন কয়েকবার এইভাবে খাওয়ার পরে কিন্তু অনেকটাই উপকার পেয়ে যাবেন অর্থাৎ এই ককিউলাস ইন্ডিকা থার্টি দিনে দুবার করে অন্তত আপনি পনেরো দিন খেয়ে নিলেন নিলে দেখবেন আস্তে আস্তে সেখানে অনেকটাই এই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে এই ককিউলাস ইন্ডিকা থার্টি আপনার এই যে সমস্যাটা আছে এটাকে রিকভার করবে এবং পরবর্তীকালে দেখবেন আর যে মাসগুলোতে আপনার মেন্স্ট্রেশনের পরে কিন্তু আর এই পাইলসের সমস্যা দেখা দিচ্ছে না তবে তার সাথে সাথে আমরা জানি কমনলি যে পাইলসের জন্য যে কনস্টিপেশন যাতে না হয় বা সেই ধরনের খাবার দাবার খাওয়া জল পরিমাণে বেশি খাওয়া সেগুলোকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো খেলে পাইলসের সমস্যা বেড়ে যায় সেগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে যেমন দেখবেন আপনার বিভিন্ন ধরনের রেডমিট বা চিংড়ি বোয়াল বা হাঁসের ডিম হাঁসের মাংস এর সঙ্গে সঙ্গে মুসুর ডাল কুমড়ো এইগুলো খেলে কিন্তু আপনার অনেকটাই পাইলসকে বাড়িয়ে দেয় ততএব এই জিনিসগুলো থেকে আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যদি ঔষধটি ব্যবহার করেন তাহলে কিন্তু অনেকটাই উপকৃত হবেন বন্ধুরা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ